কিছুক্ষণ পর এই হোটেলে একটি মেয়ে আসবে, তার সঙ্গে যা ঘটবে তা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সরি, চাকরিটা আপনাকে দিতে পারছে না, কোম্পানির রুলস অনুযায়ী মডার্ন এবং গর্জিয়াস কাউকে খুঁজছি। থ্যাংক ইউ। মামা যাবেন? কই যাবেন? স্টেশন যাব। যাব তো। কত টাকা ভাড়া? 50 টাকা। 50 টাকা কম হবে না? না। আচ্ছা ঠিক আছে, লাগবে না। কি খাবেন বলেন? খাবার কি কি আছে দুপুরে? ভাত, মাছ, ডিম, ডাউল, মাংস সবই আছে। কি দেবো বলেন? ডাল, ভাত আর ডিম কত টাকা? 50 টাকা। আচ্ছা আপনি তাহলে আমাকে ডাল দিয়ে এক প্লেট ভাত দেন, 20 টাকায় হয়ে যাবে না? না ম্যাডাম, 30 টাকা। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসুন। ডিম লাগবে না, আমি তো শুধু ডাল চেয়েছিলাম। একটা ডিম ছিল তাই দিলাম, আপনি না খেলে না ডিমটা নষ্ট হয়ে যেত, ফেলা দিতাম আর কি, তাই দিছি। ডিমের দামটা দেওয়া লাগবে না ম্যাডাম। হ্যাঁ মা বলো। ইন্টারভিউ? হ্যাঁ ইন্টারভিউ অনেক ভালো হয়েছে। হ্যাঁ খেয়েছি ভাত মাছ। হ্যাঁ তুমি ওষুধগুলো ঠিক মতো খেয়ে নিও, আমি 5টা ট্রেন ধরবো, আর ভাইকে প্রাইভেট থেকে ফেরার পথে স্টেশনে দাঁড়াতে বলবে। আচ্ছা রাখো এখন। মামা একটু শোনেন তো, মামা আপনি যে মেয়েটাকে ডিমটা দিলেন এটাকে আপনি সত্যি ভুল করে দিছেন? মামা আমি ইচ্ছে করে দিছি, আমার মনে হলো কি মেয়েটা খুব ক্ষুধার্ত এবং তেমন টাকা পয়সা নাই, তাই ভাবলাম ডিমটা দেই, আমার মেয়েটাও চাকরি খুঁজছে, তাই এদের কষ্ট আমি বুঝি। মানবতা যাদের ভিতরে এখনো বেঁচে আছে তাদের ভিতরে উনি একজন, এমন মানবতা আমরা সবখানে দেখতে চাই। আমাদের মধ্যবিত্ত পরিবারে এরকম হাজারো ছেলে মেয়ে আছে, লেখাপড়া শেষ করার সাথে সাথে যাদের পরিবারের সকল দায়িত্ব কাঁধে চলে আসে, এমন সন্তানরা হাজারো কষ্ট করে, এরপর আড়ালে গিয়ে কাঁদে, তবু তাদের কষ্টগুলো বাবা মাকে বুঝতে দেয় না। চাকরির জন্য এরা আমাদের শহরে আসে, চাকরির আবেদন ফি এবং শহরে এসে পরীক্ষা দেওয়ার খরচ তারা মায়ের আঁচল থেকে খুলে নিয়ে আসে। এদের ইমোশন আমরা বুঝব না। মধ্যবিত্ত বেকারদের চোখের জল উপর মহলের মানুষের মন কাঁদাতে না পারলেও আমাদের মন কাঁদায়।
রেসপেক্ট তোমাকে হে মধ্যবিত্ত সন্তান।